কোনটাকে জিকির বলবো আমাদের দেশে জিকির নিয়ে বিভ্রান্তি আছে যেমন মাসা একজন সকাল সন্ধ্যা জিকির করেন করেন না অনেকে বলতেছে যে সকাল সন্ধ্যার জিকির এগুলো কোরআন হাদিসে নেই বিশেষ করে বলে আল্লাহ আল্লাহ জিকির মৌখিক জিকির এটা কোরআন হাদিসের কোথাও নেই বল এটা বিশেষ করে আহলে হাদিস ভাইরা বেশি বলে যে পীর সাহেবরা যে আল্লাহ জিকির করেন এটা কোথায় পেয়েছেন আমরা কোরআন শরীফে পেয়েছি আপনারা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আপনার রবের নামের জিকির করুন রবের জিকির না রবের নামের জিকির রবের নামের জিকির ফাসকুরিসমা রাব্বিক রবের জিকির না রবের নামের জিকির বলেন তো আমার রবের সবচেয়ে বড় নাম কি তাহলে রবের নামের জিকির করতে হলে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে কিনা বলে মৌখিক জিকিরটাও আছে আছে না সেই বুখারিতে হাদিস এসেছে রসুরে করিম সাল্লাল্লাহ করেছেন লা তাকু গুস্সা আহ আল্লাহ আল্লাহ আমার উম্মতের মুখে যতক্ষণ আল্লাহ আল্লাহ জিকির থাকবে কেয়ামত হবে না মৌখিক জিকির পীর মাশাকদের মধ্যে আবার সমস্যা আরেকটা একটা আছে ওনারা মনে করেন এই সকাল সন্ধ্যার জিকিরই আল্লাহ দিচ্ছেন আর কোন জিকির নাই এ আর এক সমস্যা

লা ইলাহা ইল্লা আনাফাবোদনি ও অকে মে চলা তালি জিক্রী ও আনাখতার তুকা ফাস্টে বে লিমায়ুহা ইন্ন নি তোকে আমি আল্লাহ নির্বাচন করছি আমার জন্য কি বলি কান পেটেশন

ওয়াজ করুন সুবহান আল্লাহ বলবেন ওয়াজকে আল্লাহ জিক্র বলেছেন কি বলেছেন জিক ওয়াজ করাও জিক ওয়াজ শোনাও জোরে বলেন ওয়াজ করাও ওয়াজ শোনাও আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বড় সুন্নাত উলামায়ে কেরামের জন্য ওয়াজ করা কি করা তাহলে ওয়াজ করাটাও কি জিক্র ওয়াজ শোনাও যদি ওয়াজ হয় আওয়াজ না হয় অবশ্য আমাদের দেশে ওয়াজ থেকে আওয়াজ একটু বেশি এজন্য জন্য ঘোষক আমাকে বক্তা বলেছে আমি রিফিউজ করেছি এটা আমি বক্তা না আমি দাই ইলাল্লাহ দায় ইলাল্লাহ এক জিনিস আর বক্তা বক্তা মানি লেনদেন বিকাশ রকেট অগ্রিম কন্টাক্ট ঠিক আছে বক্তা এক জিনিস দায়ী লাল্লাহ আরেক জিনিস ঠিক কিনা বক্তা কি করতেছে দেখেন না দেশে বদনাম করে দিচ্ছ ওলামায়ামের এখন সাধারণ কিছু জনগণ যারা একটু বাম ঘরা না তারা সুযোগ পেয়ে গেছে তারা বলতেছে আলেম মানি টাকা পয়সার ভুগারি অগ্রিম করো বিকাশ করো রকেট করো কি কি আছে যেন নগদ করো পুরাটা বুঝে পেলে পকেট গরম স্টেজে এসে বসে তারপর ওয়াজ করবে ওয়াস তো না সব আওয়াজ আপনারা শুধু সুর খোঁজেন সুর আলেম খুঁজেন না দেশে বহু যোগ্য আলেম আছে যারা আপনাদেরকে ভালো ভালো কথা দিতে পারে কিন্তু তাদের সুর নাই আপনারা তাদেরকে রেসপন্স করছেন না ঠিক না কথা বুঝতেছেন তাহলে ওয়াস শোনাও কি ওয়াজ করাও একটি জনপদে ওয়াজ মাহফিল যত বাড়বে আল্লাহর রহমতের চাদরে সে দেশ তত বেষ্টিত হতে থাকবে আমার বুঝে আসে না যারা দেশের পলিসি মেকার যারা থিং ট্যাঙ্ক যারা নীতি নির্ধারক দেশের যারা অভিভাবক তারা বুঝতেই পারছেন না বাংলাদেশ কেন করোনার গজব থেকে বেঁচে আছে সারা দুনিয়া করোনায় তসমস হয়ে গেল করোনার এই যে নতুন যে ভ্যারিয়েন্ট অমিক্রণ এর আঘাতে গোটা আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইটালি বেলজিয়াম পোল্যান্ড তসমাস হয়ে গেছে বাংলাদেশ আগেও নিরাপদ ছিল এখনও নিরাপদ তার মূলভীত কারণ কি দেশের অভিভাবকরা চিন্তা করেছে এটা আপনাদের রাজনৈতিক কোনো কৃতিত্ব নয় মেডিকেল সায়েন্সের কোন কৃতিত্ব নয় একমাত্র আল্লাহর কোরআনের বরকতেই বাংলাদেশ গজব থেকে বাঁচতে পেরেছে প্রিয়সদী আমি বলে থাকি এখন মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে করোনার অজুহাতে মাহফিলে গেলে করোনা বাড়ে আর এতদিন বাণিজ্য মেলায় তোমরা করোনা চাষ করছো ফেনিতে মেলা হয় খেলা হয় তাতে করোনা বাড়ে না মাহফিলে আসলে করোনা বাড়ে বাংলাদেশ কেন বেঁচে আছে তা বুঝতে হবে আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মসজিদ নেই বাংলাদেশের যত মসজিদ আছে পৃথিবীর কোথাও এত মাদ্রাসা নেই যত মাদ্রাসা আছে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয় সেজন্য আমি খোদার নামে শপথ করে বলতে পারি বাংলায় লক্ষ লক্ষ মসজিদে পাঁচক্র আজানের ধ্বনি মুখরিত করে বাংলার আকাশ বাতাসকে লক্ষ কণ্ঠে মাদ্রাসায় কোরআনের তালাবাত হচ্ছে আর ভাটি বাংলায় কোরআন কারিমের মাহফিল গুলোতে হচ্ছে বলেই করোনার গুজব থেকে বাংলাদেশ বাঁচতে পেরেছে অন্য কোন কারণ থাকতে পারে না অতএব মাহফিল বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করো নাইট ক্লাব বন্ধ করে বন্ধ শপিং মল গুলো বন্ধ করে দাও মাহফিল গুলো অনুমতি দিয়ে দাও মাদ্রাসা গুলো খুলে দাও আল্লাহর রহমতে বাংলাদেশ ভেসে উঠবে ইনশা